ফেসবুক বিজ্ঞাপনের নতুন নতুন আপডেটে আমরা ধ্বংস বিধ্বস্ত হয়ে গেছি এবং এই নতুন নতুন রুলস নতুন নতুন পলিসিতে আমাদের টিকে থাকার জন্য ফেসবুক বিজ্ঞাপন নিয়ে যারা প্রতিনিয়ত কাজ করি তাদেরকে এই নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে হয় এবং এক্সপেরিমেন্ট করতে হয়। আজকে তারই ধারাবাহিকতায় ফেসবুক বিজ্ঞাপনের যে নতুন একটি অপশান ফেসবুক আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে বুস্ট অপশানে ক্লিক করলে বুস্ট হচ্ছে না। রিসেন্টলি অনেকের অ্যাকাউন্টে হচ্ছে এবং কিছু কিছু অ্যাকাউন্টে এই প্রবলেমগুলো হচ্ছে। বুস্ট অপশানে ক্লিক করলে আপনার যখন ট্যাক্স আইডিটা চাই ট্যাক্স আইডিটাতে আপনি বসানোর পরে সেভ করেন তাও বুস্ট বাটনে ক্লিক করলে বুস্ট হয় না, অথবা আপনি যদি স্কিপ করেন আগে যেটা করতো স্কিপ করলে আপনার বুস্ট অটোমেটিক চালু হয়ে যেত, কিন্তু এখন বর্তমানে এই বুস্ট বাটনে ক্লিক করার পরেও বুস্ট অপশানে আবার পুনরায় ফেরত আসে। তো এটা থেকে সমাধান কীভাবে বের করা যায় বা এটা ছাড়া অন্য কোনোভাবে বুস্ট করা যায় কিনা আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আপনারা দেখছেন রাসেল মার্কেটিং প্লেস, আমি রাসেল আছি আপনাদের সাথে, সাথেই থাকুন। অনেকদিন থেকে আপনাদের আসলে স্ক্রিন রেকর্ডিং করে কিছু দেখানো হয় না, শুধুমাত্র মুখের কথায় অনেকেই বোরিং ফিল করেন। আজকে আমি কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাবো কীভাবে বুস্ট বাটন ক্লিক না করেও আপনি বুস্ট করতে পারেন এবং ক্রিয়েট ক্যাম্পেইন করতে পারেন। তো চলুন আমরা স্ক্রিনে যাই। দেখবেন যে কোনো একটা পেজ ওপেন করলাম, পেজ ওপেন করার পরেই আপনার প্রমোট বাটনে ক্লিক করে অথবা নিচের দিকে যে বুস্ট বাটনগুলো থাকে মূলত সেগুলোতে ক্লিক করলে বুস্ট হয়ে যেত। কিন্তু এখন যদি আমরা এই বুস্ট বাটনে ক্লিক করি তাহলে পুনরায় স্ক্রিনে লক্ষ্য করে দেখবেন যে আসলে আমি যে কোনো একটা অ্যাড ম্যানেজার সিলেক্ট করি, সাধারণত অ্যাড ম্যানেজার আপনার একাধিক থাকলে এখানে একাধিক দেখাবে, কারো যদি একটা থাকে সেক্ষেত্রে একটাই দেখাবে। এখন অ্যাড ম্যানেজারে সিলেক্ট করার পর আপনার বাম পাশে টার্গেট অডিয়েন্স প্লাস হচ্ছে বাজেট এবং পেমেন্ট মেথড যেটা আছে সেটা আপনার যে পেমেন্ট মেথড লাগানো থাকে সেটা সেট আপ করে আপনি বুস্ট বাটনে ক্লিক করতেন। তো বুস্ট বাটনে ক্লিক করলে যেটা হতো আপনি বুস্ট সরাসরি বুস্ট পোস্ট নাও এই বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি বুস্ট বাটনে যখন ক্লিক করছি এখানে একটা বিন নাম্বার বা ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারটা চাচ্ছে। তো এটা আমরা অনেকের কাছে নাই, তো সেক্ষেত্রে আমরা এটা করতাম স্কিপ করে দিতাম, স্কিপ করলেই বুস্ট হয়ে যেত দেখতে পাচ্ছেন। কিন্তু বর্তমানে এই বুস্ট আবার পুনরায় আগের অবস্থানেই চলে আসে, মানে বুস্ট হয় না। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন, অনেকেই ক্রিয়েট ক্যাম্পেইন করে অ্যাড করতে পারেন, এই অ্যাড ম্যানেজারে ক্রিয়েট ক্যাম্পেইন করে অ্যাডটা করতে পারেন। তো ক্রিয়েট ক্যাম্পেইন নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আমার যে আই বাটন আছে সেখানে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর এটা ছাড়াও আরও একটা সিস্টেমে আপনি বুস্ট অ্যাড করতে পারেন। অনেকেই মনে করে যে না আমি বুস্ট অ্যাড করতে যাচ্ছি শুধুমাত্র ক্রিয়েট ক্যাম্পেইন করতে পারি না, সেক্ষেত্রে কীভাবে করা যায় দেখতে পাচ্ছেন যে অ্যাড ম্যানেজারের বাম পাশে যে ডট ডটগুলো থাকে এই ডট ডটগুলোতে অনেকগুলো ফাংশন আছে বা অপশান আছে। এখন অ্যাড ম্যানেজারে অনেকে আসতে পারে না, অ্যাড ম্যানেজারে আসার জন্য যেটা করতে হয় বাম পাশে দেখবেন যে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশান থাকে। তো মূলত যাদের অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে তাদের অপশানটা থাকে না, যাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে তাদের এই অ্যাডস ম্যানেজার অপশানটা থাকে, ঠিক আছে। তো যদি আপনার এই অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার না থাকে তাহলে আপনি বাম পাশে যে অ্যাডস আছে সেখানে ক্লিক করতে পারেন, অথবা প্লাস বাটন ক্লিক করেও এই ক্রিয়েটেড বাটন ক্লিক করেও আপনি অ্যাডসের ম্যানেজার যেটা সেটাতে যাইতে পারেন, অথবা আপনি এটা সেভ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাডস ম্যানেজার facebook.com/adsmanager/manage, এই পর্যন্ত আপনি যদি ইউআরএল কপি করে দেন তাও আপনার অ্যাডস ম্যানেজার চলে আসবে বা অ্যাডস ম্যানেজার পর্যন্ত লিখলেই হবে। তারপরে যেটা করতে হবে বাম পাশে যে অপশানগুলো আছে দেখেন ডট ডট, এখান থেকে একটা অপশান আছে সেটা হচ্ছে পেজ পোস্ট। এই অপশানটা সাধারণত নিচের দিকে থাকে, আমরা যদি স্ক্রলিং করি এটা নিচের দিকে থাকে, আমি এটা ব্যবহার করেছি। কেউ যদি একটা জিনিস এই অ্যাডস ম্যানেজার একটা সিস্টেম হচ্ছে আপনি যে জিনিসগুলো বেশি ব্যবহার করেন সেইগুলো শর্টকাটে থাকে, তো আমি এটা কয়েকবার ব্যবহার করার পর এটা অটোমেটিকই আমার শর্টকাটে চলে আসে। তো আপনারা যখন কয়েকবার ব্যবহার করবেন ঠিক তখন আপনাদের এটাও শর্টকাটে চলে আসবে, দেখতে পাচ্ছেন পেজ পোস্ট এই অপশানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে আপনার যতগুলো পেজ আছে সবগুলো লিস্ট এখানে চলে আসবে। যদি আপনার একাধিক পেজ থাকে তাহলে একাধিক পেজের লিস্ট আপনার এখানে চলে আসবে। এখন আপনি যেই পোস্টটাতে বিজ্ঞাপন করতে যাচ্ছেন সেই পোস্টটা পেজটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার রিসেন্ট যে পোস্টগুলো আছে যে পোস্ট আপনি বুস্ট করতে যাচ্ছেন এখানে সবগুলো শো করে। অনেকে হয়তো ভাবছেন যে আমি এই পোস্টটা কীভাবে বাছাই করবো বা দেখবো, সেক্ষেত্রে আপনি কী করেন পোস্টটাকে ওপেন করে দেখতে পারেন, দেখতে পাচ্ছেন টিপ দিলেই এটা প্রিভিউ হয়ে যাবে এখন কোন পোস্ট আপনি বুস্ট করতে যাচ্ছেন সেটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এই যে বাস এই বুস্ট অপশান চলে আসছে, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই সেম আপনি বুস্ট অপশান পেয়ে যাবেন এখান থেকে। এবং এখান থেকে আপনি বুস্ট করলে এই দেখতে পাচ্ছেন অলরেডি বুস্ট অপশান এখানে আছে, আমি যদি বুস্ট অপশানে ক্লিক করি তাহলে যেটা হবে আমার এখান থেকে আমার টার্গেট অডিয়েন্স যাবতীয় বাজেট সব কিছু সেট আপ করার পর আমার নিচে থেকে পেমেন্ট মেথড সেট আপ করে বুস্ট বাটনে ক্লিক করলে এবার বুস্ট হয়ে যাবে, ঠিক আছে, কোনো ধরনের প্রবলেম ছাড়াই এখান থেকে বুস্ট হয়ে যাবে, ট্যাক্স ইনফরমেশান আইডিটাও দিতে হবে না। তো মূলত এটাই হচ্ছে আজকের বিষয়, যারা বুস্ট করতে পারছেন না
তাদের জন্য শর্টকাটে কিভাবে বুস্ট করা যায় তার একটা আমি ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে দেখালাম। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে ফেসবুকে বুস্ট অপশন কাজ না করলেও বুস্ট করা যায় তার একটি টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আর যারা মনে করেন যে না তাদের বুস্ট অপশন কাজ করছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে এই সিস্টেম ফলো করে আপনারা বুস্ট করতে পারেন। এবং কী বিষয়ে আপনারা ভিডিও চান পরবর্তীতে সেটা কমেন্টস বক্সে জানাবেন আমার কাছে, আরও কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাচ্ছেন, কোন কোন টপিকে ভিডিও দিলে আপনাদের জন্য উপকার হয় সেই বিষয়গুলো আপনারা একটু কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।